রাজধানীর বাংলা মোটরে আরকে টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছটি ইউনিট। সকাল সোয়া ১২টার দিকে আরকে টাওয়ারের ১০তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়। তবে ভবনের বেশিরভাগ তলায় গোডাউন থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ইতোমধ্যে নিচ তলাতেও আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস, আর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শেখ মহিউদ্দিন, সরাসরি যাচ্ছি সেখানে। মহিউদ্দিন, আমরা শুনছিলাম যে আগুন লেগেছে, তো এখনকার পরিস্থিতি কি, কোনো হতাহতের খবর আছে কিনা? আফসানা, যতক্ষণে আপনি খবর জানানো হয়েছিল আগে যে হতাহতের খবরের, আমি সবশেষ কিছুক্ষণ আগে জানতে পেরেছি একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুজন আহত হয়েছেন, অর্থাৎ দুজনের শরীরে অর্ধেক ঝলসে গেছে। তারা নামার সময় আগুন লেগেছে বলে তাদের ধারণা। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার আগের যে খবর সেটা হচ্ছে সোয়া ১২টা আগুন লাগে, সেখানে যেই ভবনটিতে আগুন লাগে তার সাততলায় এখন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু কার্টন, কাগজের যে কার্টন রয়েছে সে কার্টন ফেলানো হচ্ছে, এবং সেখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে কিনা সেটি ফায়ার সার্ভিস এখনও বলেনি। তবে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিছু ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আগুনের অবস্থা কী বা ভেতরে কেউ আছে কিনা। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিল বা এই মার্কেটে যারা ছিলেন, যারা নেমেছেন, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে ভেতরে আর কেউ নেই, তবে হতাহতের কোনো আর সম্ভাবনা সেখানে সেরকমভাবে নেই। ফায়ার সার্ভিসে ৫টি ইউনিট কাজ করছে এবং এখন পর্যন্ত তারা চেষ্টা করছে গ্লাস ভেঙে ভেতরে কিছু অংশ, যেখানে ধোঁয়া বের হচ্ছে সেখানে আগুনের কোনো অবশিষ্ট অংশ আছে কিনা সেটি নিরূপণ করার জন্য। তার আগে ঠিক পাশের ভবন থেকে, অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে তার পাশেই একটি পত্রিকার ভবন রয়েছে, এবং যেই ফ্লোরে আগুন লেগেছে তার উপরে একটি পত্রিকার অফিস রয়েছে, অর্থাৎ কাগজ অথবা যে আগুন ছড়ানোর যে সহজ মাধ্যম সেগুলো কিন্তু এই সাততলার উপরে এবং নিচে ছিল, যার কারণে নিচেও আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে সিরামিক্স লিমিটেডের বেশি অফিস থাকলেও যেই ভবনটিতে আগুন লেগেছে সেই যেই ফ্লোরে আগুন লেগেছে সেখানে কাগজপত্র অনেক মজুদ ছিল এবং অন্যান্য অফিসিয়াল ডকুমেন্টস থাকার কারণে আগুনটি ছড়িয়েছে সহজে, এটি ফায়ার সার্ভিস থেকে অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের গতানুগতিক যেই অভিযোগটি থাকে সেটি হচ্ছে উৎসুক জনতার ভিড়, এখানেও দেখা গেছে তাদের কাজ করতে বেশ বেগ পোহাতে হয়েছে। সেখানে আমরা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি, তারা বারবার হুইসেল বাজিয়ে এখানকার মানুষজনকে সরানোর চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় যারা ছিলেন, তারা যারা ছিলেন উপরে তাদেরকে, অর্থাৎ আমি এখান থেকে দেখা যাচ্ছে যে ঠিক তার সামনেই সেফটি অর্থাৎ ইমার্জেন্সি যে সিঁড়ি সেটি রয়েছে, যার কারণে অনেকেই সেই ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নেমে আসতে পেরেছেন, এর ফলে হতাহতের ঘটনাটি কম ঘটেছে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে এই ভবনটির ভেতরে ফায়ার ডিস্ট্রিংগুইশের যেই ব্যবস্থাপনা থাকা দরকার, মালিক পক্ষের একজনের সাথে কথা বলা হয়েছিল, তিনি বলেছেন যে সেই ব্যবস্থাপনা আছে। ফায়ার সার্ভিস বলছে সেই ধরনের কোনো ব্যবস্থা তারা দেখেনি, তাহলে আগুনটি আরও সহজে নেভানো যেতে বলে তাদের ধারণা। তবে এখান থেকে ৫টি ইউনিটের পরে আর কোনো নতুন করে ইউনিট সংযোজন হয়নি, বা এখানে আরও ২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যদি কেউ ইমার্জেন্সির সমস্যা হয় তাকে যেন বার্ন ইনস্টিটিউটে নেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। পার্শ্ববর্তী প্রত্যক্ষদর্শী যারা বলেছেন এই আগুন হয়তো কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে, তবে কেন কোথায় থেকে আগুন লেগেছে সেটি আসলে এখনও ধারণা করা যাচ্ছে না বা বলাও যাচ্ছে না। ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শেষ করার পরে যদি সেই অনুসন্ধান শেষে আমাদেরকে হয়তো ব্রিফ করলে আমরা আপনাকে জানাতে পারবো যে সবশেষ কতজন আহত এবং কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং কী অবস্থা আছে সেটি আমরা তখন জানতে পারবো। তো আফসানা, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।